কোলের শিশুকে দুধ খাওয়ানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বচসার জেরে গায়ে আগুন দিলেন স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে বনগার সবাইপুর এলাকায় দুধের শিশুকে দুধ খাওয়ানো নিয়ে স্বামী স্ত্রীর বিবাদ স্ত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গুরুতর আহত অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি করল স্বামী ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর চব্বিশ পরগনার বনগা থানা এলাকার সবাইপুরে সূত্রের খবর বুধবার দুপুরে দুধের শিশুকে দুধ খাওয়ানো নিয়েই শুরু হয় বিবাদ কিছু সময়ের মধ্যেই স্ত্রী গীতা ও স্বামী শম্ভুচরণের সেই বিবাদ চরমে পৌঁছায় স্বামী স্ত্রীর বিবাদ এতটাই চরমে ওঠে যে গীতা মণ্ডল গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এরপর অগ্নিদগ্ধ স্ত্রীকে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্বামী শম্ভুচরণ মণ্ডল বর্তমানে বনগা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গীতামণ্ডল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ